আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নোহা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি হচ্ছে কুরবানি ঈদের ব্লগটা নিয়ে। আসলে আমি খুবই লেট করে এই ভিডিওটা আপলোড করছি, তারপর আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে ঈদের ব্লগটা দেখতে চান, আর সেই জন্যই কিন্তু আজকে আমার এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি কিছুটা হলেও এই ব্লগটা দেখে আপনাদের ভালো লাগবে। তো আমাদের বিল্ডিংয়ের নিচে, মানে আমাদের এই গ্যারেজের মধ্যে এভাবেই প্রতি বছর কুরবানি করা হয়। যারা যারা এখানে কুরবানি করেন তারা সবাই নিচে কুরবানি করে এখানেই কাটা, মানে মাংস কাটাকাটি করেন। আর এর মধ্যে আমরা কিছুটা মাংস নিয়ে এসে রান্না করা হচ্ছে অল্প করে, কারণ আমার ভাই সব সময় কুরবানি করার পর সে হচ্ছে এই কুরবানি মাংস দিয়েই খাওয়া শুরু করে, দিনের খাওয়াটা শুরু করে, ঈদের খাবারটা। এর আগে সে বাসায় রান্না করা কোনো কিছু খায় না। তো ওর জন্য একদমই অল্প করে যতটুকুই মাংস কাটা হয়েছিল সেটা এনেই রান্না করা হয়েছে। তো ও এসে খাওয়া দাওয়া করলো, খাওয়ার পর এখন আমরা নিচে যারা আমাদের যে কষাইরা আসছে মাংস কাটার জন্য ওদের জন্য আমরা খাবার পাঠাচ্ছি, যদিও ওনারা তেমন কিছু খেতে চান না। তো চা আর পায়ের সেমাই যা যা ছিল এগুলো পাঠাচ্ছিলাম। আর কুরবানি ঈদে আসলে তেমন কিছু করা হয় না। তো আজকে ভিডিওটাকে আমি খুব শর্ট করে দিয়েছি, যেহেতু ঈদের অনেক দিন চলে গিয়েছে, ঈদের ইমেজটা নাই, তো সেই জন্যই কিন্তু আমি অনেকটা কেটে দিয়ে অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার বড় বোন আমার ছোটো ভাইকে দিয়ে কিমা করিয়ে নিচ্ছে, কাবাবের জন্য কিমা মাংস করিয়ে নিচ্ছে। তো ওর বুদ্ধিটা দেখে আমার খুবই ভালো লাগলো, ওখানেই কিমাটা করিয়ে ফেলেছে, ওকে দিয়ে প্রায় 2 কেজির কিমা করিয়ে ফেলেছে। পাশে বাচ্চারা আর কি করবে, ওরা পার্কে খেলা করছিল, নোহা একটু ভিডিও করে রাখলো। তো আমাদের বিল্ডিংয়ের পিছন সাইডে ছোট্ট করে একটা পার্ক করা আছে। বাচ্চারা সবসময় বলে যে কুরবানি ঈদে আমাদের তেমন কিছুই করার থাকে না, কোথাও যায় না ওরা ঈদের দিন, যেহেতু সবাই ব্যস্ত থাকে, ওরকমভাবে আর ঘোরাফেরা হয় না, তো ওরা অনেক বোর হয়। আর একটুখানি সাজুগুজু করেই ওরা সবাই মিলে এখানে ওখানে হাঁটাহাঁটি করলো আর পার্কে গেল। তার মধ্যে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। সকালটা কিছুটা ফ্রি থাকলেও কুরবানি ঈদে আমরা সবাই জানি দুপুরের পর থেকে আমরা সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে যাই। তো বাকি সব কাজ শেষ করে যেখানে যেখানে মাংস পাঠানো সেগুলোকে শেষ করে আমি আর সুমনা আমরা দুইজন মিলে এভাবে প্যাকেট করে মাংসগুলোকে রেখে দিচ্ছি। আমি ঈদের আগেই আর একটা ব্লগ শেয়ার করেছিলাম যে এভাবে মাংস রাখলে মাংস খুব সহজে ছুটে আসে, এবং মাংস কিন্তু পরবর্তীতে আপনি যদি কোনো গেস্ট আসে তাড়াতাড়ি করে কিন্তু আপনি ফ্রিজ থেকে নামিয়ে বরফটাকে ছাড়িয়ে নিতে পারবেন। তো এই জন্য মাংস রাখার প্রসেসটা যদি আমরা এভাবে করে নিই তাহলে অনেক ভালো হয়। ঈদের দিন রাতের বেলা 7:30-8টার মধ্যে হঠাৎ করে দেখলাম যে সানি এসে হাজির। সানি মানে হচ্ছে আমাদের বউয়ের ভাই, আমাদের তালতো ভাই। তো সানিকে আন্টি পাঠিয়েছে, আন্টিরা যেহেতু ও চিটং থেকে আসেনি, কুমিল্লাতে ওদের যে গ্রামের বাড়ি আছে সেখান থেকে এসেছে। তো আন্টি আমাদের জন্য পরোটা, তারপর চালের আটা, রুটি, গরু মাংস সব কিছু পাঠিয়ে দিয়েছে আন্টি রেডি করে। তো শেষ হয়ে গেল আমাদের ঈদের দিন। আর তারপর হচ্ছে নেক্সট ডেতে হচ্ছে আমার দাদার বাড়িতে গিয়েছিলাম। আমার কাকার যে কুরবানি করার কথা ছিল সেটা ঈদের দিন কোনো কারণে করা হয়নি। তো সকালবেলায় আমাদের ওখানে যাওয়ার কথা ছিল। তো সকালবেলা বললেও যেতে যেতে আমাদের প্রায় 9:30-10 বেজে গিয়েছিলো। গিয়ে দেখলাম যে গরু কুরবানি হয়ে গিয়েছে, মাংস কাটাকুটি চলছে। তো ঈদের দিন রেডি না হতে পারলেও ঈদের পর দিন আমার খুব ইচ্ছে করছিলো যে একটু শাড়ি পরবো, মানে আমি একটা সুতি শাড়ি পরেছি, অনেক দিন পরে আমার শাড়ি পরা হয়েছে। তো এখানে দেখলাম যে আমার চাচা, তো ভাই আমার চাচা সবাই মিলেই, সাথে তো কষাইরা ছিলই, সবাই মিলেই গরু মাংসগুলোকে কাটছিল। এই হচ্ছে আমার চাচা তো ভাই, আর ওনাকে দেখে তো আমি একটু মজা করছিলাম, ভিডিও করছিলাম, বলছিলাম যে ছুরিটা নিয়ে একটা পোজ দেওয়ার জন্য। তো ঈদের পর দিন বাড়িতে এসে খুবই ভালো লাগছিল। আমরা আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যে আশেপাশে যে আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে আবার দেখা
দেখা করে আসব। সো সেই জন্য আগে আগে চলে গিয়েছি, ইচ্ছে ছিল কুরবানি দেখব, কুরবানি না দেখতে পারলেও আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছে, এটাও অনেক মজার ছিল। এখানে আমি চলে এসেছি আমার চাচাতো বোনের বাসায়, আমার চাচাতো বোনের বাসা থেকে আবার এখানে চলে এসেছি আমার ফুফাতো বোনের বাসায়, তারপর আমরা আবার যাব আমার আরও একটা ফুফুর বাসায়, আমার চাচাতো বোনের বাসায়। আজকে সারাদিনই, মানে ঈদের পর দিন সারাদিনই আমরা ঘোরার উপরে ছিলাম, আর সবার বাসায় বাসায় এত গরম ছিল যে সবার বাসায় যাচ্ছিলাম, সবাই স্প্রাইট, সেভেন আপ, কোক এইসব কিছু অফার করছিল, সাথে অন্য কিছুও ছিল কিন্তু স্পেশালি সবাই কোল্ড ড্রিঙ্কস অফার করছিল। আর খেতে খেতে একটা পর্যায়ে এমন হয়েছে যে রিকোয়েস্ট করতে হয়েছে জোর করে যে প্লিজ, মানে পানি ছাড়া আর কিছুই খেতে চাই না, পানি খাওয়ার মতো জায়গাও ছিল না। এটা আমরা এসেছি আমার আরও এক আরেকটা চাচার বাসায়, তো আমার জেঠা, উনি জেঠা হন, চাচা না আমার। ছোটোবেলায় এই বাড়িটা আমাদের অনেক বেশি পছন্দ ছিল, এই বাড়িটা আমাদের কাছে একটু বাংলো বাড়ি লাগতো, যেহেতু বাহির দিকে একটু গাছ করা ছিল আর একটা কি বলবো উপরে টিন দেয়া একটা বাড়ি ছিল, তো সেই জন্য আমাদের খুবই ভালো লাগতো আর মনে হতো যে একটা বাংলো বাড়ির মতো। ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল, খুবই ভালো লেগেছিল। এই ঈদটাও একটু অন্যরকম কেটেছে, তো আমি ভয়েস দিচ্ছিলাম আপনাদের সাথে, আর আমাদের এই পুচকুটা আমার কাছে চলে এসেছে, আমার সাথে কথা বলছে, আমাকে ভয়েস দিতে দিতে, মানে ভয়েস দিতে দিচ্ছিল না, আমাকে বলছিল আমি যেন আবার এখানে, এখন আমাকে আদর করে দিচ্ছে, আমাকে কথা বলতে দিবে না, আমাকে বলছে আমি যেন ওকে গোসল করিয়ে দিই, কিছু বলো বাবা, বলেন। তো আমরা এখানে পুকুর পাড় চলে এসেছি, জ্যাঠার পুকুর পাড়টা অনেক কিউট ছিল, খুবই ভালো লাগছিল আমার, তো এখানে বসে আমি কিছু ছবিও উঠিয়ে নিয়েছি, তো আমরা এখানে বসে একটু সময় কাটিয়েছি। তার মধ্যে ওই পাশ থেকে আমার আরেক জেঠি আমাদেরকে ডাকছিল, আচ্ছা বাবা বাবা আমি একটু কথা বলি নে, ওকে ঠিক আছে গোসল করিয়ে দিব। আর ও পাশ থেকে আমার এক জেঠি ডাকছিল আমরা যেন ওই বাড়িতে যাই, মানে পাশে আরেকটা আমাদের আরেকটা আত্মীয় বাড়ি আছেন, তো ওখানে যাচ্ছিলাম, ওখানে গিয়ে আমার এক ভাইয়ের বাসায় গিয়েছি, আমার ভাইয়ের নাতি নাতিন বউ সবার সাথেই দেখা হয়েছে, ওনার নাতিন এটা খুবই কিউট ছিল মাশাল্লাহ, ওকে যদিও আমি প্রথমেই দেখেছি। তো আমাদের বউদের সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো, অনেক মিশুক ভাবির ছেলের বউগুলো, খুবই ভালো লাগলো ওদের সাথে দেখা করে। ওরা আমাকে বলছিল যে আমার ব্লগ দেখে খুবই ভালো লাগে, আর সুমনার কথা জিজ্ঞেস করছিল, ততক্ষণে সুমনা বাসা থেকে আসছিল, আমরা একটু আগে চলে এসেছি, ওরা মানে আমার ভাই আর আমার ভাইয়ের বউ কিছুক্ষণ পর এসেছে, তো সেজন্য সুমনা এখানে আমাদের সাথে আসতে পারেনি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন উনি কি সুন্দর করে আপনাদেরকে ডান্স করে দেখাচ্ছে, খুবই এক্সাইটেড ছিল, তো খুব মজা করছিল, মাশাল্লাহ অনেক মিশুক বাচ্চাটা, দোয়া করবেন আপনারা সবাই ওর জন্য। এখনও ভয়েস দিতে দিতে আমার মনে পড়ে গেল যে এত গরম ছিল, তার মধ্যে আমার শাড়ি পরার এত শখ হয়েছিল, মানে কিভাবে সম্ভব সেটাই বুঝতে পারছি না, কারণ নর্মাল সময়ে এত যখন ঠান্ডা থাকে তখনই কখনো আমি শাড়ি পরার কথা চিন্তা করি না, আর সেদিন আমার খুব ইচ্ছে করছিল যে আমি শাড়ি পরবো ঈদের পর দিন। ভাবি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে ওনার ফ্ল্যাটটা দেখাচ্ছিলেন, ওনার ফ্ল্যাটটা না ওনার বাড়িটা দেখাচ্ছিলেন, এর আগে যদিও এসেছি কিন্তু ছেলেরা সেটেল হওয়ার পরে তেমন আসা হয়নি, তো দেখাচ্ছিল যে কোন ফ্ল্যাটে কোন ছেলে থাকে, ওনার আল্লাহর রহমতে তিনটা ছেলে, তো তিনটা ছেলে তিনটা ফ্ল্যাট নিয়ে থাকে, বউরা আলাদা আলাদা ফ্ল্যাটে থাকেন। আপাতত ওনার তিনতলা কমপ্লিট হয়েছে ওনার নিজের বাড়ি, তো সেই জন্য দেখাচ্ছিল। আর এখানে এই যে হাঁড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছেন, কিছুদিন পরই ওনার মেয়ের বিয়ে ছিল, তো আমার ভাইয়ের মেয়ের, তো ওর জন্য কিনে রেখেছে, কারণ আমাদের এখানে একটা রেওয়াজ আছে যেটা হচ্ছে মেয়েকে বিয়ের সময় মেয়ের সাথে এই পাতিলগুলো সিলভারের পাতিল ভরে পিঠা তারপর নানান ধরনের খাবার পাঠানো হয় শ্বশুরবাড়িতে, মানে মেয়ের শ্বশুর বাড়িতে। তো এই ভাইয়ের বাসায় এসেও একই অবস্থা, আমরা যখন ঘুরে টুরে আসলাম বাকি ফ্ল্যাটগুলো, তার মধ্যে এসে দেখি যে বউরা আবারও সেই কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে সার্ভ করছে, এটা দেখে ওদেরকে বললাম যে যেখানেই যাচ্ছি সেখানেই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আম খাচ্ছি, কাঁঠাল খাচ্ছি, ও হাসছিল। আর আমাদের বউগুলা মাশাল্লাহ অনেক ভালো, অনেক মিশুক,
অনেক নিষেধ করার পরেও কিছু না কিছু খেতে হয়েছে আমাদেরকে। তো এই খাওয়াগুলো এখন গিয়ে আমি এটার ফল দেখছি। আসলে ঈদের পর থেকে এই পর্যন্ত আমার ওজন অনেকখানি বেড়েছে, যেখানে প্রায় 5-6 কেজি ওজন আমার বেড়েছে, যেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কারণ এক বছর লাগে আমার এই ওজনটা বাড়তে। যদি কখনো আমি আমার ওজন গেইন করেছি, তখন এমন হয়েছে যে হয়তো এক বছরে আমার ওজন বেড়েছে 5-6 কেজি। বাট এখানে আমি ঈদ থেকে এই পর্যন্ত এত খাওয়া দাওয়া করেছি যে আমার ওজন অনেক বেশি বেড়ে গিয়েছে। আপনাদের কী অবস্থা? আমি তো ঈদে খেয়ে অনেক বেশি ওজন বাড়িয়ে ফেলেছি। আপনাদের কী অবস্থা আমার সাথে অবশ্যই কিন্তু কমেন্টসে শেয়ার করবেন। ইদানিং আমি খুব সুন্দর করে ভয়েস দিতে পারছি না। আমি জানি আমার গলার অবস্থা একদমই ভালো থাকে না, যেটা আমার শীতে হয়, কিন্তু এটা আমার এখন হচ্ছে, আমার খারাপ লাগছে। যাই হোক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। তার মধ্যে আমাদের কাছে ফোন চলে এসেছে যে সুমনা চলে এসেছে। তো সুমনা আসার কথা শুনে আমরা তাড়াতাড়ি আবার বাড়িতে ফিরে এসেছি। বাড়িতে ফিরে এসে দেখলাম যে মাংস বিতরণ শুরু হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমার আরেকটা খালাতো ভাই আর ওর বউ, ওরা সহ চলে এসেছে। তো এখানে মাংস বিতরণের কাজ চলছে, মাংস বণ্টনের কাজ চলছে। কুরবানি ঈদের এই ব্যস্ততাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় এই ব্যস্ততাটা অনেক বেশি এনজয় করি। দুপুরের পর থেকে শুরু করে মাংস এভাবে বণ্টন করা, আত্মীয় স্বজনদের বাসায় পাঠানো, গুছিয়ে রাখা, আর হচ্ছে রান্না করা, তারপর সবাই সবার মাংস টেস্ট করে বলা যে কেমন হয়েছে, খুবই ভালো লাগে। আর এখানে আমার এই খালাতো ভাই যাকে দেখতে পাচ্ছেন, ও এই বছর ঈদ করার জন্য চলে এসেছে, ও দেশে বাইরে থাকে। তো আমরা খুবই মজা করে গল্প করছিলাম। ওর বউ সহ আসছিল, ওর বউ এবং সুমনা আর আমার ভাই আসছে, এটা শুনে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো বসে গল্প করতে করতে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। তো টেবিলে খাবার দিয়ে দিয়েছে, আগে আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা পোলাও রোস্ট এই ধরনের কিছু খাবো কি না। আমরা আগেই না করে দিয়েছি যে পোলাও রোস্ট টাইপের কোনো খাবার আমরা খাবো না, আমাদের জন্য যেন শুধুই কুরবানি মাংস রান্না করে আর প্লেন রাইস। এত বেশি গরম ছিল, কিছুই খেতে ইচ্ছে করছিল না, তারপরও যখন খেতে বসেছি তখন ঠিকই ভালো লাগছিল। একদম ফ্রেশ রান্না করা গরু মাংস, মানে সাথে সাথেই যে রান্না করা গরু মাংস, এটা আমার অনেক পছন্দ। খাওয়া দাওয়া শেষ করেই আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কারণ প্রচণ্ড গরম ছিল। আগে থেকেই আমি ড্রেস নিয়ে এসেছিলাম, তো আমি খুব হালকা একটা ড্রেস পরেছি। তারপর খাওয়া দাওয়া শেষে আম্মু বলছিল যে আমার ফুফুকে দেখতে যাব। আগে থেকেই প্ল্যান ছিল যাব, কিন্তু খাওয়ার পরপরই যে যাবো সেটা জানতাম না। ভেবেছিলাম যে হয়তো একটু সন্ধ্যা হলে যাবো। তো আম্মু বললো যে না, আম্মু বাসায় চলে যাবে, সেজন্য আমরা ফুফুর সাথে দেখা করতে গিয়েছি। এখন চলে এসেছি আমার ফুফুর বাসায়। আমার ফুফু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, তো সেটা শুনে আমরা ভাবলাম যেহেতু কাছাকাছি গিয়েছি ফুফুর সাথে দেখা করে আসি, খুবই ভালো লাগছিলো। আর এই বাসায় গিয়েও দেখলাম যে ওনারাও ঈদের পর দিন কুরবানি করছেন, ওনাদেরও হয়তো কোনো কারণে ওনারা ঈদের দিন কুরবানিটা করেননি। সেম যেমন আমার কাকা কষায় পাচ্ছিল না, সেজন্য কিন্তু ওনার কুরবানিটা উনি ঈদের পর দিন করেছেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টসে আপনার ভালো মন্দ মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। এখানে আমরা সবাই চলে এসেছি, আমার ফুফুর সাথে দেখা হয়েছে। এটা আমার ফুফুর বাসা হলেও আমার ফুফাত আমার চাচাতো বোনেরও বাসা, কারণ আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার চাচাতো বোনের বিয়ে হয়েছে। তো সেই সুবাদে এখানে একই সাথে আমাদের দুজনের সাথেই দেখা হয়ে গিয়েছে। বাট আমার চাচাতো বোনের ছেলের বউ, ও ছিল না বাসায়, ওকে অনেক মিস করছিলাম। আর ওনার নাতিন আছেন, ছোট্ট একটা বেবি, ওকেও অনেক মিস করছিলাম। তো আমরা যেহেতু ঈদের পর দিন গিয়েছি, ওর কোনো এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন, সেই জন্য ওদের সাথে দেখা হয়নি। পুরো বাসায় খালি ছিল, কেউই ছিলেন না, শুধু আমার ফুফু আর আমার চাচাতো বোন ছিলেন। এখানেও সেই একই অবস্থা, আবারও এই বাসায় এসেছি। এই বাসায়ও টেবিলে ডাকছিল খাবারের জন্য, অনেক করে না করার পরেও দেখলাম যে টেবিলে আম, রসমলাই, তারপর হচ্ছে 7-Up স্প্রাইট দেয়া। তো এখানেও এসে হাসছিলাম আমরা যে বারবার যেখানেই যাচ্ছিলাম সেম সেম খাবার টেবিলে আসছিলো আর আমাদেরকে খেতে হচ্ছিলো।
এত বেশি খাওয়া দাওয়া হচ্ছিল চিন্তা করার মতো না। আমি রসমালাই খুব একটা পছন্দ না করলেও এই রসমালাইটা দেখে আমার খুবই ভালো লাগছিল, আর আমার বোন খুব জোর করছিল খাওয়ার জন্য, তো ভাবলাম যে একটুখানি টেস্ট করি। বাট একটুখানি টেস্ট করে আমার এত ভালো লেগেছে যে আমি সবটাই কিন্তু খেয়ে ফেলেছি। আর এখানে দেখেন এই স্প্রাইট, কোক আর স্প্রাইটের বোতলগুলো দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। এমনিতেই আমরা এত জায়গায় কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আবার আপু অনেক বড় বড় দুইটা এনে রেখেছে, ভাবছিল যে আমাদের বাচ্চারাও আসবে, বাচ্চারা যেহেতু এই ধরনের জিনিস পছন্দ করে। বাচ্চারা আসেনি, ওদেরকে আনিও নি, কারণ প্রচণ্ড গরম ছিল সেই জন্য। এই ছিল আমাদের আমার ঈদের ব্লগটা আপনাদের জন্য করে রাখা। অনেক ভিডিও করে রেখেছিলাম, বাট সময় মতো শেয়ার করতে না পারার কারণে আমি অল্প অল্প কিছু অংশ দিয়েই কিন্তু এই ভিডিওটাকে সাজিয়েছি। জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে, তারপরেও আশা করছি আপনাদের ভালো লাগবে, আর দোয়া করবো আপনাদের জন্য ভালো লাগে, কারণ আপনাদের ভালো লাগলেই আপনারা আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া আমার সব সময় অনেক বেশি প্রয়োজন। এর মধ্যে টেবিলে খাওয়া দাওয়া করছিলাম, আমার ফুফাতো ভাই ফোন করেছে আমাদের সাথে কথা বলার জন্য। মজার ব্যাপার হচ্ছে আমি যখন বালতি ছিলাম, আমাদের টুচকুটা এসে আমার মুখে ধরে রাখছিল, আমাকে কথা বলতে দিবে না আপনাদের সাথে। ওকে 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 ভিডিও এডিট করা এবং বাকি কাজগুলো করার চেয়ে ভিডিওতে ভয়েস দেওয়া কিন্তু অনেক সময় লাগে, আর সেই সময়টা আমি ভিডিও যখন ভয়েস দিচ্ছিলাম তখন ও খুব বিরক্ত হচ্ছিল, কারণ আল্লাহর রহমতে মাশাআল্লাহ আমাদের বাচ্চাটা আমাকে অনেক লাইক করে, ও আমার সাথে থাকে। অত সময় নিয়ে আসলে ভয়েস দেওয়ার মতো সময় এখন আমার কাছে নাই। আর এখানে আমার ফুফুর সাথে আমরা সবাই ছবি উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলো আসলে স্মৃতি হিসেবে থাকে। অনেক বেশি ভালো লেগেছে আমার ফুফুর সাথে দেখা হয়ে, তো আমরা বিদায় নিয়ে নিচ্ছি। এখান থেকে বের হয়ে কিন্তু আমরা আরও আমার আরও একটা চাচাতো বোনের বাসায় গিয়েছি, ওখানে গিয়ে তারপর আমার বাসায় চলে এসেছি। আর এখানে আজকের মতো আমি ভয়েসটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ আমাকে আর ভয়েস দিতে দিবে না। আপনারা যদি ভালো লাগে তাহলে কিন্তু মিউজিকের সাথে ভিডিওটা দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।